সুপ্রিয় দর্শক শ্রোতা কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফিওর্স কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা টবের মধ্যে ঢেঁড়স চাষ করতেছেন বা করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কেননা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে টবের মধ্যে জৈব সার দিয়ে সারা বছর ঢেঁড়স চাষ করতে হয় আমি আশা করি আপনারা যদি আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তবে আপনিও টবের মধ্যে জৈব সার দিয়ে ঢেঁড়স চাষ করতে পারবেন তবে চবেন ফিওর্স মূল ভিডিওতে চবে যাই ফেয়ার্স টবের মধ্যে দেড়স চাষ করার জন্য সর্বপ্রথমেই আমি এই জায়গায় কিছু পরিমাণ মাটি ভরে নিয়ে এসেছি এই মাটিগুলো কিন্তু আমি গোবর সার দিয়ে খুব ভালোভাবে প্রস্তুত করেছি ফেয়ার্স এই মাটিগুলো কিন্তু আমি টবের জন্য এবং সিমেন্টের বস্তার জন্য বানিয়ে থাকি তো ফিয়ার্স দেখুন আমার মাটিগুলো কতটা ঝোরঝোরা আমি কিন্তু এই মাটির সাথে কিছু পরিমাণ বাজিয়েও মিক্স করেছি তো তবে এখন আমি কিছু পরিমাণ দেড়শোর বীজ লাগিয়ে দিব তো দেখুন আমার বীজগুলো এই বীজগুলো কিন্তু চিকচিক করতেছে এই বীজগুলো চিকচিক করার কারণ হচ্ছে বীজ কোম্পানি এর মধ্যে কেমিক্যাল দিয়েছে যাতে করে বীজগুলো নষ্ট না হয় তো বেয়ার্স আমি কিছু পরিমাণ মাটি এই জায়গা থেকে সরিয়ে তারপর আমি আমার বীজগুলো লাগিয়ে দিচ্ছি দেখুন ভিয়ার্স আমি কীভাবে আমার বীজগুলো পুঁতে দিচ্ছি এইভাবে আমি একটু ছিটিয়ে ছিটিয়ে তারপর আমি আমার বীজগুলো লাগিয়ে দিব এইভাবে বীজগুলো ছিটিয়ে দেওয়ার পর আমি উপরে আলতু করে মাটি দিয়ে দিব যাতে করে বীজগুলো খুব সহজে অঙ্কুরগম হতে পারে ফিয়ার্স অল্প পরিমাণ মাটি দিতে হবে নাহলে কিন্তু আবার বীজগুলো অনেক নিচে পড়ে যাবে এতে করে কিন্তু আমার বীজগুলো থেকে পরবর্তীতে আবার চারা গজাবে না আপনারা অবশ্যই বীজগুলো মাটিতে লাগিয়ে দেওয়ার আগে ছয় থেকে বারো ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন তো এখন যেহেতু প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে সেই কারণে কিন্তু আমি আর এই বীজগুলো ভিজিয়ে রাখিনি তো ভিয়ার্স আমি বীজগুলো পুঁতে দিলাম আমি আশা করি কয়েকদিনের ভিতরে কিন্তু আমার এই বীজগুলো থেকে চারা গজিয়ে যাবে তো আমি ফিরে আসছি আরও কিছুদিন পর যখন আমার বীজগুলো থেকে চারা গজিয়ে যাবে তো ভিয়ার্স আমি আবারও ফিরে এলাম কিছুদিন পর তো দেখুন ভিয়ার্স কিছুদিন আগে আমি যে টবের মধ্যে দেড়শোর বীজগুলো লাগিয়ে দিয়েছিলাম সেই বীজগুলো থেকে কত সুন্দর চারা গজিয়ে গেছে আমার কিন্তু আলহামদুলিল্লাহ প্রায় সবগুলো বীজ থেকেই চারা গজিয়েছে আর আমি কিন্তু এই টবের মধ্যে নিয়মিতই পানি দেই যেহেতু এখন তেমন একটা বৃষ্টি নেই তাই কিন্তু আমি নিয়মিতই এই গাছগুলোর মধ্যে পানি দেই তবে অবশ্যই কিন্তু আপনারা বিকাল বাবা পানিটা দিয়ে দিবেন তো ফিয়ার্স আমি ফিরে আসছি আরও কিছুদিন পর যখন আমার এই দেরজ গাছগুলো আর একটু বড় হয়ে যাবে তখন কিন্তু আমি এই দেরজ গাছগুলোর মধ্যে পরিচর্যা করব। পরিচর্যা বলতে তখন আমি কিছু পরিমাণ জৈব সার দিয়ে দিব ফিয়ার্স আমি আবারও ফিরে এলাম কিছুদিন পর তো দেখুন আমার গাছগুলো কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে বৃদ্ধি হচ্ছে এবং সেই সাথে সাথে কিন্তু আমার গাছগুলো দেখতে অনেকটা টাটকা এবং সতেজ দেখা যাচ্ছে তো দেখুন আমার গাছের পাতাগুলো কতটা টাটকা এবং সতেজ আমি আশা করি কিছু দিনের ভিতরে কিন্তু আমার এই গাছগুলোর মধ্যে ঢ্যাঁড়সও ধরতে শুরু করবে যেহেতু আমার গাছগুলো দেখতে টাটকা এবং সতেজ দেখা যাচ্ছে আমি আশা করতেই পারি যে আমার গাছের মধ্যে কিছুদিনের ভিতরে ঢ্যাঁড়স ধরবে তো ফিরস আজকে কিন্তু আমি এই গাছগুলোর মধ্যে পরিচর্যা করবো পরিচর্যা বলতে আজকে আমি কিছু পরিমাণ জৈব সার দিয়ে দিব তবে আপনারা চাই কিন্তু জৈব সারের পরিবর্তে রাসায়নিক সারও দিতে পারেন আপনাদের সংগ্রহ যদি পর্যাপ্ত পরিমাণ জৈব সার না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা রাসায়নিক সার দিয়েও টবের মধ্যে ঢেঁড়সটা চাষ করতে পারবেন তবে এখন আমি কিছু পরিমাণ জৈব সার দিয়ে দিব তা ফি দেখুন আমার এই জৈব সারটা এই জৈব সারটা কিন্তু আমি বাজার থেকে ক্রয় করে এনেছি এই জৈব সারটা আমি বাজার থেকে বিশ টাকা কেজি দরে ক্রয় করেছি আর এই জৈব সারটা কিন্তু আপনারা বাজারে সারের দোকানে পেয়ে যাবেন ফিরস এই জৈব সারের মধ্যে আছে ক্যালসিয়াম নাইট্রোজেন পটাশিয়াম জিঙ্ক সীসা সহ গাছ বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পরিমাণ খাদ্য উপাদান আমি দুইশো থেকে আড়াইশো গ্রাম পরিমাণ জৈব সার এই দেশ গাছগুলোর মধ্যে দিয়ে দিব এই জৈব সারটা কিন্তু আপনারা গাছের মধ্যে সাত দিন অথবা পনেরো দিন অন্তর অন্তর ব্যবহার করতে পারবেন এই জৈব সারটা কিন্তু গাছের জন্য খুবই কার্যকরী যেটা গাছকে বৃদ্ধি করতে সাহায্য করে এবং সেই সাথে সাথে দ্রুত ফলন নামাতেও সাহায্য করে তো ফিরস আমি কিন্তু এই জৈব সারটা দিয়ে দিলাম আপনারা কিন্তু এই জৈব সারটা দেওয়ার পরেই পানি দিতে পারবেন আমরা যেমন রাসায়নিক সার দেওয়ার পর পানি দিতে পারি না তবে জৈব সার দেওয়ার পর পরেই কিন্তু পানি দেওয়া যাবে এই জৈব সারটা দিয়ে দেওয়ার পর এখন আমি দিয়ে দিব কিছু পরিমাণ হাড়ের গুঁড়া এই হাড়ের গুঁড়ার মধ্যেও কিন্তু গাছ বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পরিমাণ খাদ্য উপাদান থাকে তো ভিহার্স এখন আমি এই দোরস গাছগুলোর মধ্যে সত্তর থেকে আশি গ্রাম হাড়ের গুঁড়াও দিয়ে দিব তো দেখুন ভিহার্স আমি কিন্তু এই হাড়ের গুঁড়াটা গাছের চারদিকে ছিটিয়ে দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু ঠিক এইভাবে হাড়ের গুঁড়াগুলো গাছের চারদিকে দিকে ছিটিয়ে দিয়ে দিবেন এই সারগুলো দেওয়ার পর আপনারা চাইলে কিছু পরিমাণ গোবর সার দিয়ে কিন্তু এই সারগুলো ঢেকে দিতে পারেন তবে না ডাকলেও কিন্তু কোনো রকমের অসুবিধা নেই তো ফেয়ার্স আমি হাড়ের গুঁড়া এবং জৈব সারগুলো দিয়ে দিলাম আমি আশা করি এই জৈব সারগুলো দিয়ে দেওয়ার বিশ থেকে পঁচিশ দিনের ভিতরে আমার এই গাছের মধ্যে ঢেঁড়সর ধরতে শুরু করবে তো ফেয়ার্স আমার এই গাছগুলোর মধ্যে ছোটো ছোটো ঢেড়স ধরবে এমন একটা পর্যায়ে কিন্তু চলে এসেছে তো ফেয়ার্স এই ছিল আমার আজকের ভিডিও আমি পরবর্তীতে আরেকটি ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আমার এই গাছের মধ্যে কি পরিমাণ ধ্যারস ধরেছে তো ফেয়ার্স আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে টবের মধ্যে ধ্যারস গাছ লাগিয়ে দেওয়ার পর কি কি পরিচর্চা করবে বা জৈব সার দিবে দেরস বাম্পার ফলন পাবেন আপনারা যদি টবের মধ্যে দ্যস গাছ লাগিয়ে দেওয়ার পর এই জৈব সারগুলো দিয়ে দেন তাহলে কিন্তু অবশ্যই ভালো একটা ফলন পাবেন আপনারা চাইলে কিন্তু আমাদের ফেসবুক পেজও যুক্ত হয়ে যেতে পারেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে আগামী কোনো নতুন ভিডিওতে আসসালাম আলাইকুম